দ্রব্যমূল্য কমানো, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্থান বাড়ানো সহ বেশ কিছু খাতে অগ্রাধিকার নিয়ে আসছে আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীনদের এ ইশতেহার ঘোষণা হবে বুধবার। এদিন দলটির সভাপতি শেখ হাসিনা জাতির সামনে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন। এবারের ইশতেহারে গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অগ্রাধিকার সহ তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনের প্রতিশ্রুতি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।